Hello guys, welcome back to my channel. Eid Mubarak. Ajke hocche Eider 2 din por 12 tarikh. So ami amar bhai ar amar cousin ghurte jabo. My means in Krishi University Muktagacha. Muktar kache jabo hocche Mondakete. Kono ekhane Mondane konek famous. So ekhane jabo. To ami amar bhai gaite uthe porlam. So ekhon ami amar hocche cousin ke or bash theke pick kore tarpor amra chole jabo. আমার কাজিনকে নিয়ে চলে আসলাম তো আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই দুপুর 2টা বাজে আমরা রওনা দেই সো অনেক রোদ ছিল অনেক গরম ছিল ঈদের আগে থেকে অনেক গরম অনেক রোদ তবু আমরা এই দুপুরে রওনা দিয়ে দেই পাঁচ তিনজন মিলে আবার কবে একসাথে ঘুরতে যেতে পারবো সব সময় তো সবার মানে সুযোগটা হয়ে ওঠে না একসাথে ঘুরতে যাওয়ার তার জন্য এই দুপুরবেলায় রওনা দিয়ে দেই Basically, আমি সব ঈদে গ্রামে চলে যাই এবারে তো গ্রামে চলে গেছি কুরবানি ছিল অনেক বিজি ছিলাম তার জন্য কোনো ভিডিও শুট করা হয়নি কোনো ব্লগ হয়নি কজ অনেক দিন পর একটা বিশাল অফ পেয়েছি এই অফ একটু রেস্ট নেওয়ার চিন্তায় ছিল So finally, I'm a Morrie চলে আসছি এখন এই Morrie থেকে মুক্তাগাছা যেতে হচ্ছে 22 কিলোমিটার লাগবে আমরা মুক্তাগাছার মন্ডা খেতে আসছিলাম মেইনলি তো এখানে একটা জমিদার বাড়ি আছে তো এখানে পরে ভাবলাম যে ওখানে যাই তো আমরা জমিদার বাড়িতে চলে আসলাম এই যে জমিদার বাড়ি দুটো পিলার ছিল তো এটা হচ্ছে জমিদার বাড়ির রাস্তা যাওয়ার জন্য ছোটই ছিল রাস্তাটা এটা হচ্ছে জমিদার বাড়ির গেট একই দিক দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি করলাম 50 টাকা দিয়ে তো বেশি বড় ছিল না ছোটই ছিল জায়গাটা বাট ওদের ডিজাইনটা অনেক সুন্দর ছিল ওদের ঘরবাড়িগুলো অনেক সুন্দর ছিল ওই পাশে যাওয়া যায় না অনেক অনেক জায়গা অফ করে রাখছে তো আমরা এখানে চেক করতেছিলাম যে রুমের ভিতরে ঢোকা যায় কিনা তো দেখলাম যে এখানে মানুষ থাকে রুমের মধ্যে অনেক রোদ ছিল অনেক রোদ জায়গাটা ছোটই ছিল আমাদের ঘোরা শেষ হয়ে গেছে তো এখন আমরা দেরি হয়ে যাচ্ছি এটা হচ্ছে জমিদার বাড়ির বাহিরের লোক দেখতে সুন্দর লাগছিল অনেক ডিজাইন গুলো অনেক সুন্দর ছিল এটা এটার পাশে একটা কলেজ ছিল কলেজটা অনেক পুরাতন ছিল আই থিঙ্ক 1967-এ কলেজটা প্রতিষ্ঠা হয় অনেক পুরাতন কলেজটা সুন্দর ছিল এটা ডিজাইনটা আমরা মুক্তাগাছা যাই হচ্ছে মন্ডা খাওয়ার জন্য এটা হচ্ছে একটাই দোকান ছিল মন্ডের দোকান এটা হচ্ছে সেই গোপালবাড়ির প্রসিদ্ধ মন্ডের দোকান ওই পাশে গোপালবাড় তারপর হচ্ছে ওনাদের যে গোপালবাড়ির পরে যে ওনাদের বংশধর ছিল ওনাদের পিকচার ছিল এখানে আর এগুলো ছিল হচ্ছে অনেক অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে এখানের মন্ডের দোকানটা তো এগুলো পিকচার ছিল অনেক সো আমরা এখন টেস্ট করছি মন্ডটা কেমন আসলে খেতে সো ভালোই ছিল খারাপ ছিল না ভালোই লাগছে এটা খেতে তো আমরা খেয়ে দিয়ে এখান থেকে তারপর হচ্ছে ব্যাক করবো সো আমরা 3 কেজির মতো মন্ড কিনে ব্যাক করছিলাম মায়মনসিং আমাদের আরেকটা প্ল্যান ছিল হচ্ছে আমরা মায়মনসিং কৃষি ইউনিভার্সিটি ঘুরবো অ্যান্ড হচ্ছে একটা বোটানিক্যাল গার্ডেন এটা হচ্ছে মায়মনসিং এর রেল স্টেশন পিছনে হচ্ছে বাউন্ডারির পিছনে রেল স্টেশন ছিল তো আমরা কৃষি ইউনিভার্সিটিতে ঢুকে পড়লাম কৃষি ইউনিভার্সিটিটা অনেক সুন্দর ছিল
অনেক গাছপালা ছিল, অনেক সুন্দর ছিল মেনলি। তো ওদের হলগুলো অনেক সুন্দর, অনেক ক্লিন ছিল সব কিছু। বাট আমাদের ঘোরার ইচ্ছে ছিল হচ্ছে মেইনলি বোটানিক্যাল গার্ডেন, বাট এটা অফ ছিল, আমাদের লাক খারাপ ছিল। তো এটা ঈদের জন্য অফ ছিল 12 তারিখ পর্যন্ত, 13 তারিখ থেকে ওপেন হবে। তো আমরা গেছি 12 তারিখে, তার জন্য আমরা গিয়ে দেখি বোটানিক্যাল গার্ডেন অফ, আমরা ঘুরতে পাইনি বোটানিক্যাল গার্ডেনে। তার জন্য আমরা কৃষি ইউনিভার্সিটিতে ঘুরেছি, বাট কৃষি ইউনিভার্সিটি অনেক সুন্দর ছিল। এখন হচ্ছে বিকেল 5:30, বাট রোদ দেখে মনে হচ্ছে দুপুর 12টা, এত রোদ ছিল, এত গরম, বিকেল 5:30 যেটা বোঝা যাচ্ছে না। তবু হচ্ছে গাছ ছিল, গাছের জন্য অনেক ছায়া ছিল, ছায়ার মধ্যে আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম, ভালো লাগছিল। তখন আইসক্রিমও খাই আমরা মিলে। তো এটা ছিল হচ্ছে পরিকল্পনা উন্নয়ন শাখার একটা হচ্ছে ডিপার্টমেন্ট আই থিঙ্ক। এখানে অনেক রোদ, তার জন্য ভাবলাম যে ইচ্ছা গাছের নিচে ছায়ার মধ্যে যাই। বিশাল বড়, অনেক, আমরা এর হাফও ঘুরতে পাইনি, হাফও ঘুরিনি, অনেক অল্প জায়গায় ঘুরছি, বিকজ অনেক গরম, অনেক এই রোদের মধ্যে হাঁটা যাচ্ছিল না। তার জন্য আমরা অল্প কিছুক্ষণ থেকে তখন বের হয়ে যাচ্ছি কৃষি ইউনিভার্সিটি থেকে। তো এই কৃষি ইউনিভার্সিটির পাশেই কিছু দূর পরে শশী লজ ছিল, তো ভাবলাম ওইখান থেকে ঘুরে আসি। এটা হচ্ছে ময়মনসিংয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। ফার্স্টে ভাবলাম যে শশী লজের এই গেটটা মনে হয় অফ, তার জন্য শশী লজের চারপাশে ঘুরছি গেটের জন্য। তো আমরা তো জানি না যে হচ্ছে এটা কয়টা গেট। চারদিকে ঘুরতে ঘুরতে কোনো গেটই পেলাম না, একটা গেটই ছিল, সেই গেটের কাছে আবার আসলাম, এসে দেখি এটা অফ। এটা হচ্ছে বারো তারিখ পর্যন্ত অফ, 13 তারিখ থেকে খুলবে। আমাদের লাকটা ওই দিন অনেক খারাপ ছিল, আমরা 2টা জায়গায় ঘুরতে পারলাম না। এই শশী লজটা অফ ছিল, 13 তারিখ থেকে খুলবে এখন। সো এখান থেকে আমরা চলে আসি, এটা হচ্ছে ময়মনসিং মেডিকেল কলেজ হসপিটাল, অনেক সুন্দর ছিল, বিশাল বড় ছিল ময়মনসিং মেডিকেল কলেজটা। এখন হচ্ছে 6:30 বাজে, কেউ বিশ্বাস করতে পারবে না এখন 6:30 বাজে, এত রোদ ছিল, মনে হয় যেন এখন মানে বিকেল 4টার দিকে নর্মাল যেরকম রোদ থাকে, 6:30 দিকে এরকম রোদ ছিল, অনেক রোদ ছিল, মানে এত গরম আর এত রোদ, অস্থির হয়ে গেছিলাম। তাই আর না ঘুরে এখন বাসায় চলে যাচ্ছি।